হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ক্যানাডিয়ান ফর্মেটে লেটার রিজ্যুমি তৈরির বিষয়ে বিষয়টি নিয়ে অনেকেই একটু কনফিউশনে আছেন আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যেভাবে আমি অ্যাপ্লাই করার জন্য কভার লেটার তৈরি করি এবং সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই একটা স্যাম্পল দরকার তো চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিই সো আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম সহজভাবে ক্যানাডিয়ান কভার লেটার রিজিউমি তৈরি করার নিয়ম একদম সহজভাবে যাতে আপনাদের কোনো সমস্যা বা কোনো ধরনের কষ্ট যেন না হয় এবং আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং টিপস এন্ড ট্রিক্স এর সাথে থাকছে ফ্রি স্যাম্পল ডাউনলোড করার উপায় স্যাম্পল গুলো আমি আমার ভিউয়ারদের সাথে শেয়ার করতে চাচ্ছি তাদেরকে আমি দিয়ে দিয়েছি অলরেডি আপলোড করে এবং সেটা কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ইউজ করবেন সেই বিষয়ে আমি আমার ভিডিওতে বলে দেবো সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি অনুরোধ করছি ভিডিওটি খুব বড় করবো না একদম সহজে একদম ছোট ভিডিওর মধ্যে আপনাদেরকে সবটা বুঝিয়ে দিব, সো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আমি একেবারে বাংলা ভাষায় বলতেছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে সো কভার লেটারটা আমাদের ইন্টেনশনটা হচ্ছে আমি আপনার কোম্পানিতে যে পোস্টের জন্য লোক দরকার সেই পোস্টের জন্য আমি একজন পারফেক্ট ক্যান্ডিডেট এটা কভার লেটারের মাধ্যমে তাদেরকে এনশিওর করা সো এখন আমি কি করতে পারি আমি যেটা লেটারের প্রথম যে শুরুটা সেটা অবশ্যই সেইভাবে শুরু করতে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না এটা বলার বিষয় না প্রথম প্যাসেজটা থাকবে তাদের এই পোস্টটা সম্পর্কে আপনি তাদের এই কোম্পানির জবের পোস্টটা কিভাবে পেলেন আপনি সেখানে আপনি কি জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং এক কথায় আপনি প্রথমে তাদের বলে দিলেন তারপরে আপনি এখানে তো বলে দিলেন আপনি ফিট এখন আপনি কেন ফিট সেটা আপনার এক্সপিরিয়েন্সের বেস করে দুই তিনটা কি পয়েন্ট আপনি অলরেডি করেছেন যে বিষয়ে কাজ করেছেন কি ধরনের অভিজ্ঞতা আছে সেই বিষয়ে আপনি একটা ডিসক্রিপশন দিয়ে দিলেন শর্ট ডিসক্রিপশন প্রিসাইজলি খুব বড় করবেন না আমি যখন একটা ইনক্লুশন বা কনক্লুশন দিব সেখানে আমি বলবো যে আমি আপনাদের এই পোস্টার জন্য রিটেন পরীক্ষা হোক বা ভাই পরীক্ষা হোক বা যে কোনো ধরনের টেস্ট হোক আমি দিতে রাজি আছি ইচ্ছুক আছি আমি নিজেকে কনফিডেন্ট মনে করি এবং আমি এই বিষয়ে আরো কিছু রিজিউমিতে অ্যাড করেছি এভাবে তাদেরকে একটা এবং আপনি যেকোনো সময় ফোন আপনি তাদের সাথে কথা বলতে ইচ্ছুক অথবা আপনার যদি কোনো ধরনের টাইম টেবিল থাকে যে আপনি সপ্তাহে এই কয়দিন বিজি তাহলে সেগুলো উল্লেখ করতে পারেন তো এইভাবে হচ্ছে কনক্লুশনটা দিয়ে দেবেন তো এইটা হচ্ছে আমাদের কভার লেটারের মূল বিষয়টা ফর এক্সাম্পল আমি আরেকটু করে দিচ্ছি একটা জব আমি ঢুকলাম সেখানে স্পেসিফিক স্কিল বলে একটা কথা আছে সেখানে তারা একটা কিছু আর্টিকেল দিয়ে দিয়েছে কি ধরনের স্কিল আপনার দরকার আপনি এখান থেকে স্কিলগুলো থেকে যেভাবে যারা যেটা চেয়েছে যেমন প্যাক অ্যান্ড আনপ্যাক গুডস এই যে বিষয়টা অথবা অর্গানাইজ অ্যান্ড মেনটেন এই যে তারা তারা এই ধরনের যোগ্যতা চাচ্ছে আপনার থেকে এগুলোকে হাইলাইট করে আপনি আপনার যে কভার লেটারটা তৈরি করতেছেন এটা যে মাঝখানের যে প্যারাটা আছে মাঝখানের প্যারাটা দিয়ে দিলেন দেন উই ক্যান গো ফর রিজিউমি এখন রিজিউমি ব্যাপারটা হচ্ছে রিজিউমি এটা আমরা যেটাকে বলি যে কভার লেটার বা সিভির আপডেটেড ফ্রম রিজিউমি যেটা কানাডাতে রিজিউমি বলে সিভিটাকে চলো আমরা একটা রেজুমি ওপেন করি আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি যে রেজুমিটা আসলে কি পয়েন্ট কি রেজুমির বিষয়টা হচ্ছে এটা খুব সেনসিটিভ একটা বিষয় আমরা করি কি রেজুমি বাংলাতে যেটা করি আমরা প্রথমে শুরু করার পরেই সেখানে বাবার নাম মায়ের নাম সেখানে লটস অফ ইনফরমেশন দিয়ে আমরা জিনিসগুলোকে ভরে ফলি দেখা যাচ্ছে যে একটা কানাডিয়ান কোম্পানির যারা ইনভেস্টিগেটর অথবা এইচআর ডিপার্টমেন্টে আছে আপনার এই ফাইলটার পিছনে তার সময় থেকে ম্যাক্সিমাম 20 থেকে 30 সেকেন্ড সময় দিবে এখন 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে আপনার এই রেজুমি বা এই সিভিটা থেকে কোন ধরনের ইনফরমেশন বের করা সম্ভব যেটা তাদের প্রয়োজন হচ্ছে কোনোভাবেই সম্ভব না কিন্তু আপনার মাথায় রাখতে হবে 20 সেকেন্ডের ভিতরে আপনার টোটাল বিষয়টাকে ফিটিয়ে তুলতে হবে সেই ক্ষেত্রে রেজুমি ফরম্যাটটা হবে এই রকম আমি প্রথমে শুরু করলাম একটা হেডিংস দিয়ে আমি যেটা আমি কবলে দিয়েছি সেখান থেকে ধরেন একটা কি লাইন আমি সেন্টেন্সটা উঠিয়ে দিলাম আপনি কিসের জন্য করতেছেন এখন দেখেন এটা যখনই সে ওপেন করবে এ পিডিএফ ওপেন ওপেন হবে পিডিএফটা হওয়ার পরেই দেখবেন যে এই যে সাথে সাথে আমার এখানে একটা এক্সপিরিয়েন্স সর্বপ্রথমে পেয়ে গেল আমার আমার থেকে তার এক্সপিরিয়েন্স আর এডুকেশনাল এক্সপিরিয়েন্স বাদে আর কিছু দরকার নেই তার জানার আমি কে হু এম আই কই থাকি কি করি আমার নাম কি বাবার নাম কি মায়ের নাম কি

তারপর এডুকেশন আপনি এখানে এডুকেশন স্কিলগুলো দিবেন দেখেন আপনি এখানে ক্লাস এইট থেকে শুরু করার দরকার নেই আপনার লাস্ট ইনফরমেশন যদি আপনি এইচএসসি পাস হন এইচএসসি নিচে হন তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই যদি আপনি গ্রাজুয়েট হন সেই ক্ষেত্রে গ্রাজুয়েশনের যে ডেটটা আপনার যে ডিপার্টমেন্ট সেটা লিখে দিবেন মাস্টার্স থাকলে মাস্টার্স লিখে দিবেন এসএসসি এসএসসি উল্লেখ করার কোনো প্রয়োজন নেই আর সার্টিফিকেটস স্কিলস যেটাকে বলে আর কি যদি কোনো বিষয় এক্সপার্ট বা কোনো এক্সট্রা সার্টিফিকেট আপনার থাকে যেমন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার

সময় লাগবে হ্যাঁ কি করেছে লোকটা এক্সপিরিয়েন্স এই এডুকেশন এই ওকে ওকে দেন আপনাদের পছন্দ হলে তারা আরও কিছু সময় বাড়িয়ে সুন্দরভাবে দেখবে পছন্দ না হলে সে বাদ এখন যদি আপনি ডিজাইনটাই তৈরি করেন এইভাবে হ্যাজি টাইপের যে সে খুঁজেই পাচ্ছে না এক্সপিরিয়েন্স কই কি করছে না করছে দেন বাদ আপনি ডিসকোয়ালিফাইড সো এখন আমি যেটা করলাম আর কি এটা আপনাকে স্যাম্পল দিলাম সেই সেম স্যাম্পলটা আমি আমার ড্রাইভে ডা আপলোড করে দিয়েছি আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন এখন কথা হচ্ছে আপনারা কীভাবে ডাউনলোড করবেন এখানে এসে আমার যে লিঙ্কটা আছে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি স্যাম্পল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্কটাকে আপনারা কপি করবেন কপি করে আপনাদের ব্রাউজারে পেস্ট করে দিবেন ব্রাউজারে পেস্ট করার পরে এই এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এই যে কবল লেটার রিজিউমই সব দিয়ে দিয়েছি এটাকে ডাউনলোড করবেন এখন ডাউনলোড করার পরে শো ইন ফোল্ডার দিয়ে দিলাম আমি ডাউনলোড করার পরে যেটা করবেন এখানে ধরেন আপনি যে ফাইলে রাখতে চান সেখানে নিয়ে এক্সট্রাক্ট হেয়ার দিয়ে দিলেন এক্সট্র্যাক্ট দেওয়ার পর একটা পাসওয়ার্ড যাবে এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন মুন রাজ আমি পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি আপনাদেরকে পাসওয়ার্ডটা নোট করে নেন আমি এটা ডিসক্রিপশন বক্সে দেই নি কারণ এত কষ্টকর একটা ভিডিও বানাবো আপনারা না দেখে চলে গেলে তো হবে না মুন রাজ এই পাসওয়ার্ডটা আপনারা লিখবেন বাস চলে আসলো ওকে আমি একেবারে ওয়ার্ড ডকুমেন্টস দিয়ে দিলাম যেন আপনারা এডিট করে নিতে পারেন নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারেন জাস্ট আপনারা এখানে চলে যাবেন এবং আপনাদের জাস্ট আপনাদের ইনফরমেশনগুলো যেগুলো আছে সব এডিটেবল পুরোটা এডিটেবল আপনারা সুন্দর করে আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারেন এনিথিং সো এই হচ্ছে টোটাল বিষয়টা রিজিউম এবং কবল লেটার তৈরি করার বিষয় আপনাদের ফর্মেট দিয়ে দিলাম আপনারা বানিয়ে নিতে পারেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না আশা করি তারপরেও যদি কোনো ধরনের হেল্প লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাকে আমার ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে সেখান থেকে আমার কন্ট্যাক্টস নিয়ে সেখানে মাধ্যমে যোগাযোগ করতে পারেন আশা করি আমার এই ভিডিও থেকে আপনাদের অনেক উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ